আসসালামু আলাইকুম। বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগত। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা এখানে দীর্ঘদিন যাবত ভর্তি দিনে আছেন। তো সরাসরি পেশেন্টের সাথে কথা বলি। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ শুকুর আলী। মোহাম্মদ শুকুর আলী, আপনি কোত্থেকে আসছেন? আমি সিলেট থেকে আসছি। সিলেট থেকে আসছেন? আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? কেন আসছি? আমি হাঁটুর ব্যথার জন্য আজকে আমি প্রায় 6 বছর ধরে আমি ভুগতেছি হাঁটুর ব্যথার জন্য। জি, ব্যথাটা কি 6 বছর ধরে যাবত ছিল? জি, এখানে আমি ইন্ডিয়ান দুইজন ডাক্তার দেখাইছি, কোনো সুফল পাই নাই। পরে বাংলাদেশে 5-6 বছরে আমি প্রায় আরো 5 ডাক্তার দেখাইছি, কোনো সুফল পাই নাই। এরপরে মনে হয় আমি কেন নেটের মধ্যে আপনারা এগুলা পাইছি, আমি পাইয়া সারোর এগুলা পাইয়া তো দেশে আপনার থেকে আমি যোগাযোগ করছি, আপনাদের সাথে এখানে যোগাযোগ করছি হসপিটালের সাথে। এরপরে আমি দেশে আইয়া এখানে আসছি, আমি 9 তারিখ আসছি দেশে। আচ্ছা, এই হাঁটুর ব্যথা নিয়ে আপনি কোথায়? ইন্ডিয়াতে দেখিয়েছিলেন? জি না, দুবাইতে। দুবাইতে দেখিয়েছিলেন? আচ্ছা, দুবার দেখিয়েছিলেন। ইন্ডিয়ান কোনো আপনি কোনো ইয়া পাননি, সুফল পাননি? আচ্ছা, বাংলাদেশে দেখেছিলেন কোথাও এর আগে? জি, সিলেট দেখাইছি। সিলেট দেখেছিলেন? তারা কোনো সুরাহা দিতে পারেনি? ওষুধ খাইছি বছর বছর, কোনো কিছু খাই নাই। তাদের ট্রিটমেন্টটা কি ছিল? ট্রিটমেন্ট খালি ওষুধ, শুধুমাত্র মেডিসিন? জি, শুধু মেডিসিন। আচ্ছা, অন্য কোনো থেরাপি বা অপারেশন জাতীয় কিছু কিছু ছিল না? জি। আচ্ছা, তো ডিপিআরসি তে আপনি কি কেমন চিকিৎসা নিচ্ছে, মানে চিকিৎসা সেবাটা কেমন তাদের? শুধু কি মেডিসিন নাকি অন্য কিছু? এখানে ব্যায়াম, কতদিন যাবত এখানে আছেন? এখানে আমার 8 হয়ে গেছে। 8? আপনি এমনি থাকেন কোথায়? আমি দুবাই থাকি। দুবাই থাকেন? দুবাই থেকে কি এখানে এসেছে চিকিৎসা, শুধুমাত্র চিকিৎসা নেওয়ার জন্য? জি জি। আচ্ছা, তো এখন আপনার কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো। আমি তো জানুয়ারিও বসতে পারতাম না। বসতে পারতেন? জি না, কালকে স্যারে যে একটা জব আছে আকুপাঞ্চার করছে, ওটা করার পরে আল্লাহর রহমতে আমি বসতে পারছি। কিভাবে বসতে পারতেন আমাদের একটু দেখাবেন কি সমস্যা ছিল? একটু দেখাবেন। আমি 3 এইভাবে আমি বসতে পারতাম না। এইভাবে বসতে পারতাম না? না, আল্লাহর রহমতে আমি আমি বসতে পারছি। এখন বসতে পারি? জি, এখন তো আল্লাহর রহমতে বসতে পারছি। এইভাবে আমি কোনদিন আমি বসতে পারি? কোনদিন বলতে কি, এই যে 6টা বছরের যে সমস্যাটা ছিল, 6টা বছরের মধ্যে আপনি এইভাবে বসতে পারতেন? বসতে পারছি না আমি। আগে নামাজ পড়তেন এইভাবে? আচ্ছা, এখন কি নামাজ পড়তে পারেন? কালকে আমি আল্লাহর রহমতে জানু পড়িয়া বুঝে নামাজ পড়তে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার সমস্যাটা যেটা ছিল, এই সমস্যাটা 6 বছর যাবত আপনি ভুগছিলেন, তো এই শুধুমাত্র কি 8 দিনের মাঝে আপনার সমস্যার সমাধান হয়েছে? 8 মধ্যে আমি আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ। আচ্ছা, এই যে এইভাবে বসাটা, এটা মানে কদিন থেকে আপনি বসতে পারেন এখানে চিকিৎসা সেবা নেওয়ার পর? প্রায় আজকে। আপনি তো এইভাবে বসতে পারতেন না, তাই না? তো এখানে ভর্তি হওয়ার কদিন পর থেকে আপনি এইভাবে বসতে পারেন? 7 পর থেকে আমি আরাম পাইছি। 4 পর থেকে? জি। এরপরে কালকে একটা আকুপাঞ্চার একটা করছেন, এটা করার পরে আল্লাহর রহমতে আমি আরো ভালো, এখন আরো ভালো। জি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো আচ্ছা, আপনি যে এখন এইভাবে বসতে পারছেন, আগে তো পারতেন না, তো আপনার অনুভূতিটা কেমন? আপনার এখন কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো? জি, অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে। তো আপনি তো আজকে চলে যাবেন যতদূর আমি জানি? জি, ইনশাআল্লাহ। আজকে চলে যাবেন, কোথায় যাবেন? দুবাই যাবেন নাকি সিলেট? আজকে সিলেট চলে যাবো, 8 আমি দুবাই চলে যাবো। আগামী 8 আপনি দুবাই চলে যাবেন? জি। আচ্ছা, ঠিক আছে। আপনাকে আপনার জন্য শুভকামনা রইল, আপনি ভালো থাকেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।